জামাই ষষ্ঠী বলে কথা, আর জামাই ষষ্ঠীতে জামাইকে একটু স্পেশাল না ফিল করালে ভালো লাগে বলো তো? আর আমরা যেহেতু কিছুদিন আগেই বাড়ি থেকে এসেছি আর এতদিন পিয়ার বিয়েতে থেকেছি, তাই জন্য কিন্তু হরর এবার আমাদের যাওয়া হয়নি বাড়িতে। তো তার জন্য আমি ভেবেছিলাম যে আমরা যাইনি তো কী হয়েছে, মা কাছে নেই তো কী হয়েছে, মায়ের মেয়ে তো আছে, তো আমি একটুখানি ওর জন্য রান্না করে ওকে সারপ্রাইজ দেবো, এটাই ভেবেছিলাম। তো তার জন্য সকাল থেকে তো কিছু করিনি, নর্মাল যেরকম অন্য দিন করি সেরকমই করেছিলাম রান্না, যেহেতু ওর অফিসে চলে গেছিলো। আমি ভেবেছিলাম বিকালে একটুখানি কিছু আয়োজন করবো ওর জন্য, ও আসার আগে রান্না সব কমপ্লিট করে রাখবো। তো সেরকমই আমি চলে গেছিলাম বাজারে, গিয়ে যা যা কেনার ছিল সব কিছু, মাংস থেকে শুরু করে সব কিছুই কিনে নিলাম। শুধু আম খুঁজছিলাম, আম না এখানে পাইনি, এখানে না ভালো ফলের দোকান নেই, তো তার জন্য আমটা আনতে পারিনি। আর যেহেতু এখানে মিষ্টির দোকানটা নিরামিষ, তো তার জন্য কিন্তু মিষ্টির দোকানেও আমি যেতে পারিনি। আমি ভেবেছিলাম হরকে রাতে আসার সময় একটু মিষ্টিটা আনতে বলবো। আর আমার বর হর মানে এমনই একজন মানুষ যে না মাছ খেতে ভালোবাসে, মানে এই মনে আমি প্রথম বাঙালি দেখলাম যে মাছ ভালোবাসে না, ওর কিন্তু সব কিছুতেই মাংসটাই বেশি প্রিয়। মানে মাছ বলতে কোনো মাছই খায় না, না চিংড়ি মাছ খায়, না ইলিশ মাছ খায়, না কোনো মাছইও খায় না, ও শুধু রুই আর কাতলাটাই ভালোবাসে। তো তার জন্য আমি ভেবেছি ও যখন মাছ ভালোবাসে না, তার জন্য একটু চিকেন নিয়ে আসি, বিরিয়ানি করবো সেরকমই ভেবেছিলাম, আর চিকেন কষা একটু করবো। তো যেরকম ভেবেছি ফটাফট করে আমি রান্নাগুলো গুছিয়ে করে নিলাম, যেহেতু ওরা আবার তাড়াতাড়ি চলে আসবে, ওই 7:30 দিকে চলে আসবে, তার আগে তো আমার রান্নাটা কমপ্লিট করতে হবে। তো তার জন্য তারপর শুধু মাংসটা সব কিছু ম্যারিনেট করে বসিয়ে দিয়েছিলাম, আর এইভাবে না মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর নামানোর আগে একটু বেরেস্তা দিয়ে নামিয়ে নিয়েছি। আমার না বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু এই গরমের মধ্যে না আমি তো সেই টিকিট পেলে সেই জনশতাব্দীতেই আমার কাটতে হবে, নাহলে ধৌলিতে, আর দুটোতেই কিন্তু স্লিপার নেই, বসে বসে যেতে হয়, তাই জন্য আমি টিকিটটা কাটিনি। আর এই গরমের মধ্যে যদি এই দুটো ট্রেনে যাই তাহলে তো আমার আরও গরম লেগে যাবে, তার জন্য কিন্তু আমার টিকিটটা আর কাটাই হলো না। তো আমারও ওই জন্য আজকে মনটা বেশ খারাপ ছিল, বাড়িতে গেলে যেতে পারলে বেশ ভালো হতো, হরও তো যেতে পারবে না, আমার একারই যাওয়ার কথা ছিল। তো কী আর করা যাবে, কিছু করার নেই, তার জন্য একটুখানি ঘরেই আয়োজন করে নিয়েছি। তারপর তো বিরিয়ানিটাকে আমি রেডি করে রেখে দিয়েছি, ভেবেছিলাম যখন খাবো তার 15-20 মিনিট আগে বিরিয়ানিটা বসিয়ে দেবো। এই গরমে না এত কিছু করা সত্যি প্রচণ্ড গরম লেগে যাচ্ছিলো আমার, কেন বলো তো, কারণ এখানে না একটুও বৃষ্টি হয় না, এতটা গরম। আর আমি যেখানে রান্না করি আমাদের রান্নার ঘরটা, তার সামনে না কোথাও হাওয়া পাস হওয়ার জায়গাটা নেই, আর জানলাটাও এমন দিকে ওখান থেকে হাওয়াটা পাস হয় না, তো তার জন্য রান্না করার পরপরই না ঘরটা খুব গরম হয়ে যায়। আর তার জন্য আমি এখন তাড়াতাড়ি করে রান্না করিনি, যেহেতু দেরি করে রান্না করলে না ওই শোয়ার সময় ঘরটা গরম হয়ে থাকবে তার জন্য। তো তারপর আমি সব রেডি করে নিলাম, আর বিরিয়ানির সঙ্গে করেছিলাম স্যালাড ছিল, একটু রায়তা ছিল, চিকেন কষা ছিল, আর হরকে তো মিষ্টি আনতে বলেছিলাম, আর চাটনি ছিল, আর ও না সেই রাবড়ি নিয়ে চলে এসে। আর আমার না রাবড়িটা এত ভালো লাগে, আমার এখানের রাবড়িটাও ভালো লাগে, আমাদের ওখানের রাবড়িটাও আমার কিন্তু বেশ ভালো লাগে। এমনি কিন্তু আমি মিষ্টি পছন্দ করি না, কিন্তু রাবড়িটা আমার খেতে বেশ দারুণ লাগে। হরকে যখন খেতে দিয়েছি ও তো ভাবতেই পারিনি যে আমি এত কিছু করে ফেলেছি, ও তো আমাকে বলছে যে তুমি এই গরমের মধ্যে কেন এত কিছু করলে, তো একটু না করলে কি আর হয় বলো তো, জামাই ষষ্ঠী বলে কথা। ওকে তো তারপর প্লেট সাজিয়ে খেতে দিলাম, আর আমিও খেয়ে নিলাম, দুজনে মিলে খেয়ে নিলাম। আর আজকে না সত্যি সবাইকে খুবই মিস করছিলাম, এরকম ছোট ছোট অনুষ্ঠানে না বাড়ির সবাইকে সত্যি খুবই মিস করি, আর এতটাই দূরে আছি যে মন যদি চায়ও না হঠাৎ করে যেতেও পারি না, কিন্তু কী আর করা যাবে, সবাই থাকলে বেশ ভালো লাগতো, কিছু করার নেই। তারপর তো একটু দুজনে মিলে ছাদে গেলাম, ছাদে একটু হাঁটাহাঁটি করলাম, আর যেহেতু না রাবড়িটা তখন খেতে পারিনি, এত কিছু খাওয়ার পরে কি রাবড়িটা খাওয়া যায়, তো তাই জন্য ভেবেছিলাম ছাদ থেকে এসে তারপর খাবো। আমি রাবড়িটা খেয়ে নিই, ততক্ষণে তোমরা যাও গিয়ে সাবস্ক্রাইবার ফলো অবশ্যই করে দাও।